সফলভাবে চন্দ্র ও সূর্য অভিযানের পর এবার ইসরোর নজর সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্রের ওপর ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে সকল সাফল্যকে পেছনে ফেলে নয়া নজির গড়তে চলছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির এক অনুষ্ঠানে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান এবার ইসরোর লক্ষ্য হল শুক্র অভিযান ইসরোর বড় পরিকল্পনা রয়েছে শুক্রকে নিয়ে ইসরো প্রধান জানান এই মিশনের মূল লক্ষ্য হবে শুক্র গ্রহের মাটি ও বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করা ইসরো প্রধান বলেন আমাদের একাধিক অভিযান পরিকল্পনার স্তরে রয়েছে শুক্র অভিযান ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলা হয়েছে এর পেলোডগুলিও তৈরি করা হয়েছে শুক্র অত্যন্ত আগ্রহপূর্ণ একটি গ্রহ ওই গ্রহেও বায়ুমণ্ডল রয়েছে কিন্তু তা অত্যন্ত ভারী পৃথিবী থেকে প্রায় একশো গুণ ভারী শুক্রের বায়ুমণ্ডল তাই এই গ্রহে কোনো অভিযান চালানো কষ্টসাধ্য তবে সেই চ্যালেঞ্জই গ্রহণ করতে চলছে ইসরো এরই পাশাপাশি আগামী ডিসেম্বরে এক্স রে পোলারিমিটার উপগ্রহ উৎক্ষেপণ করতে চলছে ইসরো সেই উপগ্রহটি তারার মৃত্যুর বিষয়টি নিরীক্ষণ করবে কেবল তাই নয় এরই পাশাপাশি সৌরজগতের বাইরের গ্রহের দিকেও নজর রাখতে চায় ইসরো